শেখ হাসিনা সরকারকে হঠানোর যে কোনো চক্রান্ত রুখে দেবে আওয়ামী লীগ, এমনটা জানিয়ে দলটির নেতারা বলছেন বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্ক নেই। তার পক্ষে বিবৃতিদাতারা এদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছেন বলেও অভিযোগ তাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ, বিকেলে প্রস্তুতি ঘুরে দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তিনি সাংবাদিকদের বলেন দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র তারুণ্যের অভিযাত্রার মধ্য দিয়ে রুখে দেয়া হবে। দেশের সঙ্গে গণতন্ত্রের সঙ্গে যে শত্রুতা চলছে, দেশে বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে একটা প্রতিবাদের ধ্বনিও এখানে উচ্চারিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন ট্যাক্স ফাঁকি দিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করলে তার বিচার হবে। এখন কি আমাদের দেশে কোনো আইন নেই? আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা নেই যে কেউ ট্যাক্স ফাঁকি দিলে শ্রমিকের অর্থ গরিবের অর্থ আত্মসাৎ করলে এ নিয়ে মামলা হবে না, এ ধরনের অভিযোগের বিচার হবে না। এর আগে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভায় ডক্টর ইউনূসের পক্ষে বিবৃতিদাতাদের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। আর আমরা অনুরোধ করব সেই সব বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা যারা বাইরে থেকে চিঠি পাঠাচ্ছেন এই ধরনের বক্তব্য, এটা স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থার প্রতি হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। ইউনূসেফ আমেরিকাতে এই মাইক্রোক্রেডিট ইনভেস্ট করে এখানে মানুষের নাকি অনেক সহায়তা করছেন অর্থনৈতিক উন্নয়নে। কার টাকা উনি নিয়ে গেলেন? উনি তো চাকরি করেন গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে। বাংলাদেশে বিদেশিরা যেইভাবে বর্তমানে আমাদের প্রত্যেকটা ব্যাপারে নোংরাভাবে অনৈতিকভাবে হস্তক্ষেপ করছেন, বিচার সবার জন্য সমান, যারা এই যে বিবৃতি দিল তারা বলতে পারত যে এই বিচার বন্ধ করার কথা না, আমরা এই বিচার পর্যবেক্ষণ করার ব্যবস্থা করব। ইউনূসের পছন্দ না হইলে বিদেশ থেকে আইনজীবী আনতে পারতেন। দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তারা। এই অবস্থা সৃষ্টি করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ছুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।